नमस्कार बंधुरा हरि नित्य किचेने तुम्हारे सबाई के स्वागत। आज बनाब डिम और आलुर एक टेस्टी और हेल्दी ब्रेकफास्ट रेसिपी। तुम्हारा इटा खूब सहजे और खूब अल्प समय मध्य बाड़ी बनिए नीते पर इटा बच्चा बड़ो सबाई खूब पसंद कर। सब प्रथम एक थालाय नहीं नेब दुई कप आटा। আমি এখানে গমের আটা নিয়েছি, তোমরা ময়দা ইউজ করতে পারো। এখানে দিয়ে দেব নুন সামান্য আর দিয়ে দেব হাফ চামচ মতো জোয়ান বা আজবাইন। এবার দিয়ে দেব তেল দুই চামচ মতো। এবার এগুলো একটু মিশিয়ে নেব হাত দিয়ে। মিশিয়ে নিয়ে এবার এটা জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দেব আর আটাটা মেখে নেব ভালো করে। আটাটা মেখে নিয়ে এবার এটা ঢেকে রেখে দেব এক সাইডে। ততক্ষণে পুর বানিয়ে নেব। তো পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি ডিম নিয়েছি চারটে সিদ্ধ আর আলু নিয়েছি তিনটে সিদ্ধ করে। ডিম আর আলুগুলো ম্যাশ করে নেব চামচ দিয়ে। তোমরা এখানে রেসিপিটা শুধু আলু দিয়েও বানাতে পারবে। ম্যাশ করে নেওয়ার পর এবার একটা কড়াই গরম করে নেব। অল্প একটু তেল দেবো দুই চামচ মতো। তেলটা গরম হলে দিয়ে দেব একটু সোপ আর দিয়ে দেব একটু জিরে। এবার দিয়ে দেব রসুন আর আদা কুচি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো, কাঁচা লঙ্কা দিয়ে দেব তিনটে চারটে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে এখানে দিয়ে দেব এবার সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আর ডিম। দিয়ে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর আদা রসুনের সাথে। এবার এখানে দিয়ে দেব নুন দিয়ে দেব স্বাদ মতো। হলদি দেব। চিলি ফ্লেক্স দেবো, চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোমরা। এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো দুই চামচ মতো। ধনে গুঁড়ো দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দেব। আলু ডিমের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে দু মিনিট এটা একটু নেড়ে ছেড়ে নেব। দু মিনিট পর এটা নামিয়ে ঠান্ডা করে নেব একটু। এদিকে আটা মাখাটা সামান্য একটু মেখে নেব। এবার এবার এর থেকে ছোট ছোট গোলা বানিয়ে নেব। ছোটো বল বানিয়ে একটা বাটি মতো বানিয়ে নেব। বাটি মতো বানিয়ে এর ভিতরে ডিমের আর আলুর পুর ভরে নেব।
एक चामच दिए देव डिम और आलुर पुरोटा। तुम्हारा आलू और डिमेर पुरेर मध्य धने पता कुछ एड करते पारो। पुरोटा दिए एबार मुख बंद करे नेब, ভালো করে মুখ বন্ধ করে একটু চ্যাপ্টা করে নেব। এটা বেলবো না, এমনি হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এটা এইভাবে বানিয়ে নেব আমি সবগুলো। এবার এখানে একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি, জলটা ফুটে উঠলে একটা পাত্র দেবো স্টিম করার জন্য। এবার এর ভিতরে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে সাজিয়ে দেব। ঢাকনা দিয়ে এটা 5-7 মিনিট স্টিম হতে দেব। 5-7 মিনিট পর এগুলো ভালোভাবে স্টিম হয়ে গেছে, তো এগুলো নামিয়ে নেব। এবার আবার একটা কড়াই গরম করে নেব, দিয়ে দেবো 2 চামচ মতো তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব সামান্য সরষে আর কারি পাতা দিয়ে দেব। কারি পাতা আর সরষে একটু ভাজা ভেজে নেব, সামান্য একটু ভাজা ভাজা হলে এবার স্টিম করা যে গোলাগুলো স্টিম করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব একটা একটা করে। আর এইগুলো এবার লাল লাল করে ভেজে নেব 2 সাইড। তোমরা এখানে শুধু স্টিম করেও এটা সস বা কোনো চাটনির সাথে সার্ভ করতে পারো। লাল লাল করে 2 সাইড ভালো করে ভেজে নেব, 2 সাইড ভাজা হয়ে গেলে তুলে নেবো এগুলো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ডিম আর আলুর হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। তোমরা এটা সকালের ব্রেকফাস্ট বা বিকেলের জলখাবারেও বানাতে পারো। এটা বাড়িতে ট্রাই করো তোমরা রেসিপিটা, যদি ভালো লাগে লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।